কেন? হ্যাঁ, আমিও তো একটা হোটেল খুলতে পারি নাকি। তোরা সবাই একখানা করে হোটেল খুলবি আর আমি বুঝি সারা জীবন খুনতি নাচিয়ে বেড়াবো। আচ্ছা দাও দাও, নে ধর ধর, এগিয়ে এসো। এসো না, দুজনের কপালেই থাকাই দুজনের দুটো হোটেল। এত দেরি হলো কেন? চলো চলো সাহেব, আবার বেরিয়ে না করো। মে আই কাম ইন স্যার? ইয়েস। এসো, সিট ডাউন। মামা বসুন। তোমার নাম হাজারি? হিন্দু হোটেল আছে বাজারে? আগে হ্যাঁ স্যার। তুমি? আগে হিজ মাই আঙ্কল স্যার। ইজ দ্য ম্যানেজার অফ দ্য হোটেল, ভেরি ইন্টেলিজেন্ট বয় স্যার। আই সি। তুমি উত্তম কুকিং জানো? ওয়েল, তুমি রেল স্টেশনের কেটারিং করতে চান? রেল কোম্পানি স্টেশনের কাছে একটা হোটেল খুলবে, তুমি তার ভার নেবে? আগে হ্যাঁ স্যার। ডাক বাবু বুঝিয়ে দেবে, টেন্ডার ফর্ম ফিল আপ করবে, অ্যান্ড হাজারি উইল সাইন ইট। ওকে স্যার। তাহলে চলো আমরা অফিসে বসে দরখাস্তের ব্যাপারটা শেষ করে নিই আর এক্ষুনি পাঁচটা টাকা জমা দিয়ে দেবো। চলো আমরা উঠি। দয়া করে দেখবেন হুজুর। আমার দয়া এটা হচ্ছে না। তারপরে শুনেছে তুমি ভালো মানুষ আছে, কুকিং নাম ডাক আছে। আমি ফর্মটা পড়বে, কম্পিটিশন খুবই হয়েছে। তারপরে লেট আস সি, লেট আস হোপ ফর দ্য বেস্ট। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে চলো। এখনো জমা পড়েনি, দরখাস্তের ব্যাপারটা শেষ করে ফেলা যাক। এসো এসো। মেঠাই খাও, সব মেঠাই খাও। আর বলি, তোরা সব এখানে? তুমি দুপুরবেলা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলে আমাদের চিন্তা হবে না? আমি তো কৌশল দিতে গিয়ে বললাম, গোমকি কাকার কাছে সব শুনেছি, দরখাস্ত দিয়ে দেন জ্যাঠামশাই। হ্যাঁ এই তো নরেনি সব লেখালেখি করলো। হ্যাঁ অনেক দরখাস্ত জমা পড়েছে, তবে রেলবাবু সহায় আছেন, আর সাহেবও দেখলাম আমাকে খুব পছন্দ করে। সাহেব দেখলে বাবা? ওই তো। হ্যাঁ তা তো দেখলাম, খুব ফর্সা তুমি তো কোনোদিন সাহেব টাইপ দেখোনি, একদিন দেখাবো। সাহেব আমার দেখা? কবে? তোমার তো সবই দেখা, সেই ৯ বছর বয়সে রাসের মেলায়। ৯ বছর বয়সে নবদ্বীপে রাসের মেলায় আমি গোরা সাহেব দেখেছি। আর সব হাসাহাসি করছে, আমার মনটা বড় খচখচ করছে। কেন যেতমশাই? সবারই দরখাস্ত জমা পড়েছে, শুধু চক্রবর্তীমশাইটা পড়েনি, বোধহয় খবরই পায়নি। অবংশী একবার মতিকে দিয়ে একটা খবর পাঠাবে? চক্রবর্তীর উপর এত কিসের দরদ আমি তোমার বুঝি নে বাপু, সারা জীবন অত্যাচার অপমান সয়েও টান তোমার গেল না। বৌদি আপনি ওকে যেতে মানা করে দিন। যে যা ভালো বোঝে, আমি আর কি বলবো বলো, খবর উনি ঠিকই পাবেন, খবর আর দিতে হবে না। ঠিক আছে ঠিক আছে, যাবো না। এই হচ্ছে আমার জ্যাঠামশাই, তার অন্তরটার সঙ্গে আমাদের অন্তরের মিল নেই,
মানুষটার উপর রাগও হয় আবার ভক্তিও বাড়ে। আরে পদ্মা, পদ্মা শুনে এলুম তাতে খুব মোটা লাভের ব্যাপার বুঝলি, মানে যদু দরখাস্ত দেয় পাকা লোক। তবে বলিনি, আরে আমাদের স্টেশনে ক্ষেত্র বাবু আমাদের হোটেলে খেত মনে নেই? হ্যাঁ মনে আছে। সেই বললে যে যাত্রীরা রেল কোম্পানির বড় অফিসে দরখাস্ত করেছে যে তাদের খাওয়ার কষ্ট, তাই এসব হচ্ছে। রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাকা দেবে, পাকা ঘর করে দেবে, আপাতত একজনে কিছু নেবেও না। ওই রেল কোম্পানির কি বড় বোর্ড আছে নাকি, সে তার অর্ডার। এই হোটেল তোমাকে নিতেই হবে কর্তাবাবু। ক্ষেত্রবাবু তো বললে যে আমার হতে পারে, অনেক লোক খাবে, মোটা পয়সা কাণ্ড যা বুঝে এলাম। তাই যেন হয় মা, জোড়া পাঠা দিয়ে পুজো দেবো সিদ্ধেশ্বরী তারা। আর যদি কেউ জোড়া মোষ মানত করে? তুমি এমন বলো না। ও নরেন, এখনো কাজ করছো? অনেক রাত হয়েছে না, সব গুছি গাছি না। আমি তো আপনার জন্য অপেক্ষা করছি মামা। আপনি রেলবাবুর কাছে গেলেন, কি কথা হলো? না, তিনি তো কোনো আশা দিতে পারলেন না। হোটেল চালানোর অভিজ্ঞতা যার বেশি, লাইসেন্সটা নাকি তারই পাওয়ার সুযোগটা বেশি। আমাদের তো দুদিনের হোটেল, কর্তার দরখাস্তও জমা পড়েছে, তবে যদু মানুষ যে নাকি একবারে উঠে পড়ে লেগেছে। মানুষটা লেখাপড়া জানে, মাথায় বুদ্ধিও আছে, আমি তো কোনো আশা দেখছি না। আমার কিন্তু আশা যায়নি মামা। দেখো দাদা বল্লভের যা ইচ্ছে তাই হবে। না না, তুই বুঝে গেছি না, ঠিক আছে আমি যাই, তাড়াতাড়ি এসো। আপনি দরজাটা বন্ধ কর, আমি বেরোচ্ছি। জগদী মশাই, জগদী মশাই, ভারতী মশাই, সে আসুন আসুন, বস 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 বস। কার হবে? নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে, তারই হবে। পয়সাও নাকি ঢালছে অনেক, মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটায়। হ্যাঁ তা তো হবে, আসাম মেল, শান্তিপুর, বন্যা, তারপর ধরুন ডাউন চাটগা মেল, সব খরিদ্দারি তো খাবে। আমি বলছিলাম কি, আসুন না আমরা দুজনে মিলে স্থানীয় হোটেলওয়ালা হিসেবে দরখাস্ত দিই। দুজনে মিলে দরখাস্ত দিলে আমাদের একটা জোর থাকবে। তা অবশ্য, মানে আমি এ না হলে আমি তো আর কোনো উপায় দেখছি না। তা আপনি বরং একটা দরখাস্ত লিখে আনবেন, আমি সই করে দেবো এখন। আরে সে কথা কি আর বলতে, আমি অশ্বিনী উকিলকে বলে মোশাবিদা করে একবারে টাইপ করিয়ে কাজ ছেড়ে নিয়ে এসেছি। আপনি শুধু এখানটা একটা সই করে দেবেন ব্যাস। সই না, মানে আমি বলছিলাম যে ওই একটু দেখে শুনে যদি সইটা করি আর কি। বেশ তো রাখুন না, আপনার কাছেই রাখুন। আর এ বাবদ ভাগাভাগিতে যা খরচা পড়বে সে না হয়। হ্যাঁ হ্যাঁ, সে পরে হবে। তাহলে আজ আমি আসি। না না, সে কি কথা, বাড়িতে এসছেন, একটু পান্তা লাগবে। আরে না না, সে আরেকদিন হবে, এখন হোটেল ফাঁকা পড়ে আছে, আজ আমি উঠি। ও হ্যাঁ, দেরি করবেন না, যেন ভালো করে দেখে রাখবেন। কেমন আছে? আসি তাহলে। যা মনে হচ্ছে তোমার একার দরখাস্তে কোনো কাজ হবে না। আমি বলি কি কর্তাবাবু, তুমি রাজি হয়ে যাও। কিন্তু আজা বকরায় যাওয়াটা কি ঠিক হবে? আরে ঠিক না হলে তো কিছুই পাবে না। নাই মামার চেয়ে কানা মামাও ভালো। হোক, স্টেশনে আদা বকরাই হোক, তুমি শৈশাবত করে দিয়েছ, তাই হোক। বাবা,
জানিস রেল হোটেল যে পাবে তার নামে কাল রেল অফিসে নোটিশ টাঙানো হবে। তো ভাবছিলাম দেখবে তোমার নামই উঠবে। না হলেই বা কি, অনেক তো হল। চকতি মশাই, চকতি মশাই আছেন? কি মনে করে, আমি ওই রান্নাঘরে বাজার এসছি, একটু দেখছিলাম আর কি। আপনি তো বাজার দেখছেন, ওদিককার কাণ্ডটা বোধ করি শোনেননি। না কি কি ব্যাপার বলুন তো। আর ব্যাপার, স্টেশন থেকে আসছি এইমাত্র, আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। কার হয়ে গেল জানেন? না, ওই ভাটিয়া পেটার বুঝি। তাহলেও তো ভালো ছিল, হলো হাজারির। হাজারি? হ্যাঁ, আপনাদের ঠাকুর ওই হাজারি, ওখানে লিখে দিয়েছে ছেপে। আপনি নিজের চোখে দেখে এসেছেন বালাজি মশাই? নিজের চোখে, নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। তাহলে ওরই হলো। লোকটার বরাত বটে, ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে মশাই। আজ 21 বছরে রেল বাজারে হোটেল চালাচ্ছে, আমরা সব ভেসে গেলাম। আর ও হাতা বেড়ি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো। বরাত বুঝলেন চক্রতি মশাই, এ হচ্ছে বরাত। না বাণিজ্য মশাই, না না, সবই বরাত নয়। ওর চেষ্টা ছিল, উদ্যম ছিল, তেমনি ছিল মনের চোর। রান্নার সুখ্যাতি ছড়িয়েছে, মানুষটাও তো খুব ভালো ছিল, তাই 5 জনের সাহায্য করে নামটা তুলে দিয়েছে। হ্যাঁ, সাহায্য না করলে কি আর এ সমস্ত হয়। শুনেছি স্টেশনের স্টেশন মাস্টার ওর হয়ে বোর্ডে খুব লিখেছিল, তারপর নামি দামি কিছু প্যাসেঞ্জার ওর হয়ে মানে রান্না সুখ্যাত করে হেড অফিসে বলেও। যা দেখছি কর্তা, হোটেল চালানোই দায় হবে। যে কদের খদ্দের আসবে ওই রেল হোটেলেই ঢুকবে। হ্যাঁ, হোটেল ব্যবসা আমাদের উঠলো চক্রতি। না আজ উঠি, উঠবেন? এখানে বসে বসে আর বিলাপ করে কি সুরাহা হবে, চলি আজ। এ কি হলো কর্তাবাবু? তাই তো, কি আর করবি বল। তবে আমি একটা কথা ভাবছিলাম। কি কথা কর্তাবাবু? কাল হাজারির হোটেলে একবার যাব কি না। কেন, কি দুঃখে? না, ওকে যদি বলি যে আমাদের এই হোটেলের কিছুটা অংশ নিক, তার বদলে রেল স্টেশনের হোটেলের কিছুটা অংশ যদি আমাদের দেয়। কথাটা মন্দ নয় বাবু, কিন্তু সে কি রাজি হবে? না, আমাকে খুব মান্য করে তো, রাজি হলেও হতে পারে। এছাড়া তো আর কোনো উপায় দেখি না পদ্ম। যা ভালো বোঝো করো কর্তা, আমি আর কি বলবো। দেখি কেন রসগোল্লা খায় না, তোমার হোটেলে তাহলে আমি নতুন ঠাকুর হচ্ছি। মতি আমার হোটেলে রান্না করো। দিদি আপনাকে একবার ডেকে পাঠিয়েছে, তাহলে এক্ষুনি যেতে বলেছে। এক্ষুনি? হ্যাঁ, তাই তো বললেন। আচ্ছা তুই যাবি দেখি। কি ব্যাপার বলুন দেখি। দেখি যাই, আমি একবার ঘুরে আসি।
ওনার সঙ্গে গেলে একবার ভালো করতে না না নরেন কি করে যাবে? পদ্মদিদি কারোর সামনে কথা বলবে? পদ্মদিদি চিনি না। এই মিষ্টি গুলোর কি হবে? কি বলছিস রে? মিষ্টি ওই দেখো, খাবার জিনিসকে কখনো অচেদা করতে নেই হে বাবা। আমি এগুলো সব ব্যবস্থা করবো, এই সবাইকে দিয়ে চুয়ে খাবো। কনে দেখিস না কিচ্ছু নষ্ট হবে। কর্তাবাবুই তোমার কাছে যেতেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মানুষটা বড় ভেঙে পড়েছে। আমি সব বুঝি পদ্মদিদি। আমিও তেমন জোর আর পাই না, যা কিছু ভেবেছি তা হবার নয়। মানুষ ভাবে এক, হয় আরে, নইলে তোমাকে এত হেনস্থা করে আবার তোমাকেই ডাকতে হলো। হোটেল আর চলে না, তুমি হোটেলটাকে বাঁচাও ঠাকুর। আমি আমি কি করলে হোটেল বাঁচে? পারলে আমি যথাসাধ্য করবো পদ্মদিদি। তুমি তো জানো ঠাকুর, এই হোটেলের জন্য আমি কি না করেছি। আমার গলার হার, কানের বাঁকড়ি, বালা, টাকা, যথা সর্বস্ব দিয়ে আমি হোটেল গড়ে তুলেছি। আমার জন্য নয় ঠাকুর, ওই কর্তাবাবুর মুখ চেয়ে। সংসার ছেড়ে হিগিরি করেছি ওই কর্তাবাবুর মুখ চেয়ে, কিন্তু হাজারোর মুখের দিকে আমি তাকাতে পারি না। তাকালে আমার মনটা ঢুকলে ঢুকে কেঁদে উঠে। তাই বলছিলাম, তুমি যদি রেল হোটেলের একটা অংশ কর্তাবাবুকে লিখে দাও তাহলে লোকটা দেখতে যায়। কিন্তু হোটেল যে রেল কোম্পানির, খাতায় পত্রে আমার নাম রয়েছে, আইন তো তা মানবে না পদ্মদিদি। তাহলে তুমি কর্তাবাবুর হোটেলে রান্না করো। পদ্মদিদি, তুমি আর কটা দিন আগে যদি আমায় বলতে, আমি কিছু না ভেবে লেগে পড়তাম। কোনো আমার খুব ইচ্ছে করে, হাত তো তা হয় না। তুমি বলো পদ্মদিদি। তাহলে তোমার আশা আমাদের ছাড়তে হলো, ভালোই হলো হাজারে ঠাকুর। কাউকে তো আক্কা করি না, এইভাবেই চলে এসেছি। এই তেজটা আমার কমে আসছিল, তবে হোটেল আমি দাঁড় করা। তরকারি আছে, মুড়ি মন্ত আছে, রুই মাছ আছে, মাংস আছে, কি ভাবে বলবো? আরে কর্তা, আরে আসুন আসুন। আরে আপনার রেলের হোটেলে তো বেশ খদ্দের রয়েছে। খদ্দের দিনকে দিন আরো বাড়বে। একবার দয়া করে আসুন কর্তা, মাংসটা একবার দেখুন না। না না, আপনি যেখানে রয়েছেন আমি কি দেখবো? অমন কথা বলবেন না, আমি একটু একটু রান্না জানি বলেই আপনার দামটাও বুঝি। একটু না, আপনি বেশ ভালোই বোঝেন, আমি তো আপনার সব খবর নিয়েছি। মোটা মাইনে তো বড় বড় হোটেলে আপনি রান্না করেছেন। হ্যাঁ,
যা যে রান্নার কাজ নিয়ে আপনি সিঙ্গাপুর অব্দি গেছেন, এলেন না থাকলে কি এসব হয় নাকি? মিছে কথা বলবো না, এখনো 10 বছর আপনার পায়ের তলায় বসে আমি রান্না শিখতে পারি। কার্তিক মাংসটা বলতে মাংসের রংটি তো এরকম হওয়ার কথা নয়। কে বলেছিলাম না কার্তিক যে কর্তা মশাই একবার চোখে দেখলেই ঠিক ধরে ফেলবেন? কিছু মনে করবেন না কর্তা মশাই, কি দোষ হয়েছে সেটা কিন্তু বলে দিতে হবে আপনাকে আজ। এই বয়সে আমাকে পরীক্ষায় বসাবেন? লঙ্কার বাটনা ঠিক হয়নি, পুরনো লঙ্কা তাই রংটি এরকম হয়েছে। রান্নার রং হবে লঙ্কার গুণ। কে চিনলে তো এবার মানুষটিকে? কিন্তু কর্তা মশাই সাবে কি আর আপনার পায়ে ধুলো নিতে ইচ্ছে করে? কিন্তু কর্তা মশাই আর একটা দোষটি হয়েছে সেটা ধরুন। কষা মাংস যে গরম জলটি দেওয়া হয়েছে সেটা ঠিক মতন ফোটানো হয়নি, তাই মাংসটা এরকম পেঁজা উঠছে। এ মাংস তোমার সব জটুল হয়ে গেছে। শোনো শোনো কার্তিক, কে এই দোষটি তুমি করেছিলে কিনা?